ফিরোজপুর সারা দেশের মতো আগামী 20 ফেব্রুয়ারি থেকে ফিরোজপুর জেলার 7টি উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফিরোজপুর জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে আজ শনিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলার সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকি জানান, এই কার্যক্রম 2টি পৌরসভা ও 7টি উপজেলায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 6 থেকে 11 মাস এবং 12 থেকে 59 মাসের স্বাভাবিক ও প্রতিবন্ধী মোট 1,30,330 জন শিশুকে নীল রঙের এবং লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 1,358টি টিকা কেন্দ্রে 2,716 জন স্বেচ্ছাসেবী জেলার 53টি ইউনিয়নের 165টি ওয়ার্ডে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন। মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।